রক্তদান জীবনদান, রক্তের কোনো বিকল্প নেই, তাই তো এই কাজে সমানতালে এগিয়ে যাচ্ছে মেয়েরাও। 18 বছর হওয়ার জন্য অপেক্ষারত ছিল তৃষ্ণাদে। আজ নিজের জন্মদিনে প্রথমবারের মতো রক্তদান করতে পেরে অনেক আনন্দ পাচ্ছে বলে জানিয়েছে সোনামুড়া বালিকা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী তৃষ্ণা। স্বাভাবিকভাবে নারীদের নিজস্ব কিছু সমস্যার কারণে পুরুষের মতো চাইলেও সক্রিয়ভাবে রক্তদান করতে পারে না। তবে সকল প্রকার বাধা বিপত্তিকে উপেক্ষা করে প্রচুর সংখ্যক মেয়েরাও আজ রক্তদান করে নজির গড়েছে। আজ সোনামুড়া বালিকা বিদ্যালয়ে NSS ইউনিটে চলা সপ্তাহব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সোনামুড়া স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ ডক্টর পার্থ প্রতিম দাস। মেয়েদের উৎসাহ দেখে তাদের আরো উৎসাহিত করতে নিজেও রক্তদান করে ডাক্তার পার্থ প্রতিম। মেয়েদের পাশাপাশি এদিন যুবকরাও রক্তদান করেন এই শিবিরে। খবর লেখা অবধি প্রায় 40 জন রক্তদাতা রক্তদান করেন এদিনে। অনুষ্ঠানে তাছাড়া উপস্থিত ছিলেন স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক, বর্তমান প্রধান শিক্ষিকা সহ NSS ইউনিটের প্রোগ্রামিং ইনচার্জ মিহিনুর। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা। জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে জন্মদিনের দিন রক্তদান দিতে আসলে কি বলবেন, কেমন লাগছে রক্ত দিতে এসে? কোথায় থেকে মানে উৎসাহটা পেয়েছে রক্ত দেওয়ার জন্য? আজকে বালিকা বিদ্যালয়ে যে রক্তদান শিবির রক্ত দিলেন, কেমন অনুভূতি কি বলবেন? আমি তো প্রথমত রক্তদানের প্রিপারেশন নিয়ে এখানে আসিনি, কিন্তু আমাদের NSS ইউনিটের উদ্যোগে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এটা দেখে আমি খুবই উদ্বুদ্ধ হয়েছি এবং আমি রক্ত ব্লাড ডোনেশন করেছি। আমি আগ্রহ করেছি, আমার মতো একবারের মতো করা হয়েছে। আমার রক্তদান জীবনদান, এর থেকে বড় কিছু দেওয়ার মতো নেই। মানুষকে আমরা কী করতে পারবো না করতে পারবো, এর থেকে বড় কথা রক্তদান করতে পারবো। এটার মাধ্যমে যদি কারো কিছু উপকার হয় তাহলে আমি খুব জীবনে ধন্যবাদ করবো। অনেকে রক্ত দিতে ভয় পায় যে রক্ত দিলে নিজের ক্ষতি হবে, এই জিনিসটা চিকিৎসক হিসেবে কি বলবো? এমন কোনো কিছু সমস্যা নেই, এগুলি অনেক ভুল ধারণা আছে। যদি কারো নর্মাল ওয়েটের ব্যক্তি থাকে আর যদি কোনো ধরনের কোনো অনেক ডিজিজ না থাকে, সে অবশ্যই রক্ত দান করতে পারবে, কারণ 120 দিন পরে আবার সেই রক্ত পুনরায় শরীরে গঠন হয়ে যাবে। আমরা এখানে দেখতে পেলাম অধিকাংশ মেয়েরা রক্ত দিচ্ছে, কি বলবো মেয়েদের উদ্দেশ্যে? এটা আমি এই মেয়েদের যে রক্তদান ব্যাপারটাকে আমি খুব উৎসাহিত করছি। এটা একটা বিশাল উদ্যোগ এবং সাহসের প্রয়োজন আছে। আমাদের ছেলেদের থেকে মহিলাদের রক্তদানটা একটু অন্যরকম ব্যবহার হয়ে থাকে, কারণ মহিলাদের কিছু সমস্যা থাকে, প্রত্যেক মাসিক একটা সমস্যা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে যখন মেয়েরা এই উদ্যোগে এগিয়ে এসছে আমি ওদেরকে অবশ্যই ধন্যবাদ জানাবো। এবং এই যে NSS দ্বারা আয়োজিত যে ব্লাড ডোনেশন ক্যাম্প, এটাকে আমি স্বাগত জানাবো যে আগামী ভবিষ্যতে যাতে এভাবে ক্যাম্প হয়ে থাকে। ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে। পহেলাই ফেব্রুয়ারি থেকে 31 মার্চ পর্যন্ত হোলি চাইল্ড ইংলিশ মিডিয়াম একাডেমিতে নার্সারি থেকে ক্লাস 3 পর্যন্ত ভর্তি চলছে। আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দিয়ে যত্ন সহকারে আপনার বাচ্চাকে পড়ালেখা করানো হয়। গঠনমূলক শিক্ষা ও চারিত্রিক বিকাশই আমাদের লক্ষ্য। আমাদের ঠিকানা সোনামুড়া হাসপাতাল রোড, যোগাযোগ 8787795672 অথবা 7085296900। তাছাড়াও ফেব্রুয়ারি মাস থেকে মার্চ পর্যন্ত আপনার আদরের সন্তানকে বিদ্যালয়মুখী করার জন্য বিনামূল্যে বিশেষ প্রশিক্ষণ বা যত্ন নেওয়া হবে।